সংশ্লিষ্ট সমস্ত সঙ্গীবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। আমি একটা কবিতা পাঠ করে শোনাচ্ছি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়কে নিয়ে লেখা কবিতা। কবি গোপালচন্দ্র মণ্ডলের লেখা বিদ্যাসাগর। বিদ্যাসাগর দয়ার সাগর, জ্ঞানের সাগর তিনি, নাকি নিয়ে অনেকেই জানি খেলেছিল ছিনিমিনি। হাতে খড়ি হয় তার হাত ধরে, শিক্ষা সবার শুরু, সারাটা জীবন থাকবে মনে তিনি প্রথম গুরু। নারীর দুঃখে কষ্টেতে কত করেছেন প্রতিবাদ, বুঝিয়েছিলেন তাদের তিনি জীবনে বাঁচার স্বাদ। বিধবা বিবাহ করে প্রচলন কষ্ট সয়েছে বুকে, নারীর মুখে তে হাসি ফুটেছে তাদেরই তো শত দুঃখে। গ্রামের বুকেতে গড়েছিলেন শিক্ষা প্রতিষ্ঠান, বুঝিয়ে দিলেন জাতির সর্ব শিক্ষা সবার প্রাণ। মেয়েরাও পাবে সব কিছুতেই সমান অধিকার, মূর্খ হয়ে ঘরের কোণে থাকবে না কেউ আর। মাতৃভক্তি অগাধ শক্তি জাগিয়েছিল মনে, সেই কথাটা কেউ ভোলেনি জানে সকল জনে। মায়ের স্বপ্ন সফল হলো মিটল মনের আশা, সবার তিনি জয় করেছেন শ্রদ্ধা ভালোবাসা। সারখণ্ডেশী মানুষের যত ভেঙেছেন বিষ দাঁত, মানুষকে তিনি ভেবেই মানুষ মানেননি জাত পাত। কুটির লোকের জটিল কথা